নিজের সম্পর্কে যদি জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ঘন্টার চিহ্ন আসবে তাতে ক্লিক করবেন। চ্যানেলের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখুন, তাহলে নিজের সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। আজকে পামিষ্ঠি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, সেই বিষয়টা হলো যে বৃদ্ধকালে আপনার ইনকাম করতে পারবেন কিনা, বা বৃদ্ধকালে আপনার অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকে দেখবেন যে বৃদ্ধকালে পর্যন্ত প্রচুর টাকা ইনকাম করে, অনেকে বৃদ্ধকালে অবসর নেয়, ইনকাম সেভাবে করে না, জমানো টাকাতেই সংসার এসব চালায়। তো আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার অর্থনৈতিক অবস্থাটা বৃদ্ধকালে কেমন হবে, বৃদ্ধকালে আপনি ইনকাম করতে পারবেন কি, এই বিষয় নিয়েই আজকে বিস্তারিত আলোচনা। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত, অর্থাৎ দুটো হাতই দেখবেন। ডান হাতে যদি এই রেখা থাকে তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে সেটা 20% ফল দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন হাতে কীরকম ফল দেয় এবং দুটো হাতই দেখা উচিত। তো আপনারা একটু লক্ষ্য করুন, প্রথমে নিজেদের হাতটাকে সোজাভাবে ধরবেন, দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতে কোথায় বুধ পর্বত অর্থাৎ মার্কারি মাউন্টের অবস্থান। এটা আপনারা জানেন কনিষ্ঠ আঙুল। তো কনিষ্ঠ আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা, এটাই হচ্ছে আপনার বুধ পর্বত বা মার্কারি মাউন্টের এরিয়া। দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা জানেন অনেকে, তবু আমি বলছি যারা জানে না তাদের জন্য, এটা হচ্ছে বুধ পর্বতের এরিয়া। এই স্থানটাতে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই রেখাটা আপনার দুয়ের অধিক হতে হবে, দুয়ের অধিক হতে হবে, তাহলে আপনি জীবনে অর্থনৈতিক দিক থেকে বৃদ্ধকালে কোনো অসুবিধা হবে না, স্বাচ্ছন্দতা থাকবে এবং বৃদ্ধকালে আপনি ইনকামও করতে পারবেন যদি এই রেখা আপনার হাতে থাকে। তো আপনি দেখাচ্ছি, তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন হাতে, আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা। এরকম লম্বা লম্বা যদি আপনার দুয়ের অধিক, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, এরকম যদি বুধ পর্বতের রেখা থাকে তাহলে আপনার বৃদ্ধকাল পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এবং টাকা পয়সার কোনো অভাব আপনার হবে না, টাকা পয়সার সচ্ছলতা আপনার থাকবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন। আর আপনারা ভালো থাকুন, আজ এ পর্যন্তই।